চন্দ্রাভিযানের জন্য প্রথম আরব নারী হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রশিক্ষণ কর্মসূচি থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন সংযুক্ত আরব আমিরাতের মহাকাশচারী নোরা আল মাতরুসি। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। উত্তরসূরিদের মতো তার জীবনেরও একটি বড় সময় কেটেছে মহাকাশ নিয়ে অবাক করা বিষয় আর চাঁদে যাওয়ার স্বপ্ন দেখে। এই স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে গেলেন আল মাতরুসি। ২০২১ সালে নাসার প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে আরব আমিরাত থেকে প্রার্থী হওয়া দুই মহাকাশচারীর একজন ছিলেন তিনি। দেশটির মহাকাশ সংস্থা ইউএইএস তাদের বাছাই করে।